Assalamualaikum সবাই কেমন আছেন আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের শখের মেলা ইউটিউব চ্যানেলে আজকে অবশ্যই বুঝতে পারছেন আমি কি নিয়ে ভিডিও করতেছি অবশ্যই একটা মানে কবুতরের সেটআপ নিয়ে ভিডিও করছি এবং আমরা এই সেটআপটার মধ্যে কি কি আছে এবং কোথায় এটা অবস্থিত অবশ্যই আগে বলে নিচ্ছি এটা হলো কাফরুলে ক্যান্টনমেন্টের ঠিক পাশেই এবং আমি এখানে দেখাবো যে রেসিং কবুতর কি বুড়ো জাতের কবুতর কি এবং যতটা সম্ভব আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব তো সাথেই থাকুন চলুন দেখে নিই যেমন এটা কি কি দেখব এটা আর্মি কবুতর এটা চোখ আচ্ছা ঠোঁটের শেপ মাথার শেপ ডানা কি অবস্থায় আছে পাখা এগুলো অবশ্য আমাদের ব্রিডিং পেয়ারের নর ব্রিডিং পেয়ারের কবুতর তো ডিফারেন্সটা কি ডিফারেন্ট ব্রিডিং পেয়ার আর ইয়ার মধ্যে পুরানোর কবুতরটা আর কি অল্প বয়স্ক হয় এই কবুতরটা মাশাআল্লাহ ভালো বয়স হয়েছে আচ্ছা আচ্ছা ভালো বয়স বয়সটা কি ভাবে বুঝলেন যারা কবুতর পালে তাদের আইডিয়া আছে আর ছোট বাচ্চার ক্ষেত্রে হয় কি ছোট বাচ্চার ক্ষেত্রে পট্টা ভালোভাবে বোঝানো যায় পট্টা হলো গিয়ে আর কি যে জায়গা থেকে একটা কবুতরের দশক ক্লিয়ার হইতে ৬ মাস টাইম লাগে একটা কবুতরের দশক ক্লিয়ার হইতে আচ্ছা কি ক্লিয়ার হতে দশক দশটা পাখা ঝরে আবার ঠিক হয়ে উঠবে আর কি ঝরে মোল্টিং টাইপের মোল্টিং টাইপের হ্যাঁ মোল্টিং আছে আর কি ওই পাকগুলো আর কি কবুতরের বয়স সাইন একটা নির্ধারণ করে বয়সের সাইন বুঝতে পারছি আর বেবিদের কি হয় দশটা আগে উঠে উঠার পরে বেবিদের বয়স হলে বেবিদের এক মাসে দশটা উঠে তারপরে ছয় মাসে তাদের আর কি চেঞ্জ হয় আর কি পরগুলা পরে আস্তে আস্তে পরের ছয় মাসে এক দশক ক্লিয়ার হয়ে যেতে পারে ছয় মাস থেকে সাত মাস লাগে না আচ্ছা আর বেজি কবুতর বেজি ধরে নাকি না বেজি ধরে না এটা একটা নাম করা কবুতর এটি অবশ্যই অনেক সারা সাইড লাইনের জন্য ঠিক আছে এই কবুতরটি হ্যাঁ এগুলো তো বড় হয়ে গেছে মাশাআল্লাহ এইটার মিউটেশন নাম কি এটা হ্যাঁ এটা হচ্ছে হিংস্র কবুতর 90 কিলোমিটার মানে উড়তে পারে উড়তে পারে না ওটার বাচ্চা 90 কিলোমিটার থেকে ছুটে আসছে ও আচ্ছা পাল্লাতে আসছে এটা সিলভার মাদি হ্যাঁ এটা সিলভার মাদি আর দুটো নট ইজ স্মার্ট আমাদের একটা জেনারেশন আচ্ছা স্মার্ট জেনারেশন এটার মাদিটা আবার কোন লোকাল হ্যাঁ এটা হচ্ছে সাবচিলা কবুতর এই নটটা হচ্ছে সাবচিলা নট আর মাদি রয়েছে সারা সিলিন্ডারের একটা কি সাবচিল্লা নরমাল এটা আছে না না এটা হচ্ছে আমাদের আর্মি আর্মি হ্যাঁ আর্মি কবুতর কবুতরের মনে পরের মধ্যেই সবকিছু নির্ভর করে না এটা মাশাআল্লাহ একদম ছোট দেখা যাইতেছে খাওয়াইতেছে এটা আমাদের একটা বেজি কবুতর আচ্ছা রিম ভাই আপনার এখানে কি এমন কোনো পাখি আছে বা কবুতর আছে যে কবুতরের বেবিগুলা রিসেন্টলি রেসে যাবে ইনশাআল্লাহ এবার আমাদের অনেক কবুতরই রেসে যাবে আচ্ছা এই জায়গায় মাস্টার পেয়ার আছে অনেকগুলা এদের বেবি যেমন এটা বেজি কবুতর এদের বেবি এবার আছে অলরেডি দুই তিন ছাড়া হয়ে গেছে আমাদের ছোটটা দেওয়া হয়ে গেছে এটা বেজি কবুতর যত সুন্দর আপনি কবুতর ইয়ে করবেন তত কদর আপনারই থাকবে বুঝতে পারছি এটা নাম ডাকেরও তো একটা বিষয় আছে নাম ডাকেরও অবশ্য কবুতরগুলো আমার না আমার চাচার কবুতর না তারপরেও তো নামের একটা বিষয় আছে না যে অমুক সাহেবের কবুতর সবসময় রেসে জিতে বা রেসে ভালো করে হ্যাঁ যেমন গুলোর মধ্যে বেস্ট কোনগুলো আপনার কাছে মনে হয় বা আপনি পছন্দ করেন আসলে এই জায়গার সবগুলো কবুতরই বেস্ট কবুতর বেস্ট কালেকশন তারা অবশ্য হয় না আচ্ছা ভাই এভারেজ একটা প্রাইজিং আইডিয়া কি আপনি দিতে পারবেন না এগুলো এভারেজ প্রাইজিং আইডিয়া তো বলা যায় না এগুলো বিক্রির জন্য না শখের জিনিস আসলে তারপর শখের জিনিস অনেক সময় লাখ টাকা বললো মানুষ কিনা নেয় না বোঝা যাইতেছে যে অনেক ফ্রেন্ডলি কজ আপনাদের দেখতে দেখতে আমার দেখে একটু ঝাপাই দিয়েছে আসলে নিতে আসছি ব্রিডিং পেয়ার তো একটু ফ্রেন্ডলি হয় এদের আসলে সাথে রাখতে রাখতে এই যে আমার আমাদের ফিমেল কবুতর যে ফিমেল কবুতর ফিমেল কবুতর তারপর বেজি আছে বেজি কি বুঝে নামটা রাখলো এটাই আমার কথা এদের গলার কালারটা কিছুটা বেজির মতো দেখেন হ্যাঁ বেজি কবুতরগুলো অনেক চঞ্চল হয় আচ্ছা ভাই এইটা থেকে এক দুইটা একটু ধইরা দেখান না এটা তো মনে হয় বুড়াজাত কবুতর না
মাশাআল্লাহ আমাকে আসলে ওইভাবে কেউ চিনে না আমার চাচার নাম বললে সবাই চিনবে আর কি কবুতর জগতে আমি নতুন আমার চাচা অনেক পুরান থেকে পুরান এই হিসাব বোঝাই দিতেছে বংশীয় লেনদেন বংশীয় লেনদেন এইটা ফেরি কিছু একটা এখানে যে পটটা পড়ে যায় অনেক টাইমে নতুন পর উঠে মাঝখান থেকে যেই জায়গায় থাকবে দুনো সাইডের পর আপনার দেখতে হবে কোন পজিশনে আছে তখন আপনি একটা ধারণা এটা নরমাল ধারণা আর কি আমরা দিলাম অনেক কিছু আর অনেক কিছু তো আছে কি তো নার্সারি আচ্ছা সুন্দর মাশাআল্লাহ এই যে কবুতরের পাও একটা মেন পা চারি কবুতরের মধ্যে কি দেখেন পা চারি ও পুরস্কারটা পায়ের কালার 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 সবকিছুই নির্ভর করতেছে হ্যাঁ সবকিছু নির্ভর করে কবুতর কেমন হবে পা চারি ভাই এটা হলো আপনার ছাদের সেটআপ না জি ভাই ছাদের সেটআপ এগুলোতে কি আছে এগুলোতে এগুলো সব পাল্লাই যে সব কবুতরগুলো যাবে আমার ব্রিডিং পেয়ারের আমার ঘরের বাচ্চা এগুলো সব আপনাদের কাছে তো আগে অনেক কবুতর ছিল এখন কি এই যে এখন ওই যে নতুন জায়গা চেঞ্জ নতুন বিল্ডিং বানাইছে বিল্ডিং এই সব কারণে ছাদে ছাদের কারণে কবুতর অনেক সেল দিয়ে ফেলা হয়েছে মনে হইতেছে কি আমি ছবি দেখতেছি মোটামুটি মাশাআল্লাহ কোনো ভেজাল নাই এই কালোটা কি ভাই এটা হলো মুসলদম বলে মুসলদম এখানে কোনগুলো রাখছেন আমাকে একটু একটা দেখান সবই অবশ্য রেসের দাপি থেকে ধইরা দেখানোটা একটু কষ্টকর তাই একটু উপরে উঠানো হইছে আচ্ছা আচ্ছা যাক আমার সুবিধার জন্যই সুবিধার জন্য আচ্ছা এগুলো সব এবার আসলে দুই তিনটা ছাড়া হয়ে গেছে কবুতরগুলো ধরাও কষ্ট এগুলো হাতানো হয় না তো কবুতরগুলো পাল্লার কবুতর আসলে হাতানো হয় না হ্যাঁ এগুলার ভয় অত একটা ভাঙানো যাবে না তাহলে দেখা যাবে মানুষের পাশে পড়েও যেতে পারে সে বুরজত কবুতর আচ্ছা আশা করি 25 তারিখে আমরা ছোটখাটো একটা পাল্লার আয়োজন করছি ছোটখাটো দেখি 25 তারিখ না 19 তারিখ 19 তারিখ 19 তারিখ 19 তারিখ আচ্ছা এই যে বুরজতের কবুতর এটা এটা হচ্ছে চিলা কবুতর অনেকে বলে ফাটা চিলা আসলে মেন চিলার জেনারেশন নেই এরকম মেন যে চিলা ছিল ওগুলা এরকম হালকা ফাটাই ছিল মেন চিলা যেগুলো আর কি বাসা চিনানোর জন্য নিচে সরে এটা তো ছেড়া হয় না মানে মানে কোনো কোনো কিছু উঠানো হয় না শুধুমাত্র কষ্টটা পরে খালি কষ্টটা উঠে ফেলে 3 থেকে 4 দিন পরে খুলে দাও হবে কষ্ট 3 থেকে 4 দিন পরে আচ্ছা